খাবার সরবরাহের জন্য হুইল চেয়ার ব্যবহার করে একটি বিশেষভাবে অক্ষম মহিলা একটা ভিডিও ইন্টারনেটের সাথে সাড়া ফেলেছে। সুইগি এজেন্ট তার মোটর চালিত হুইল চেয়ারে খাবার সরবরাহ করার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। লিঙ্কডইনে প্রথম পোস্ট করা ভিডিওতে মহিলাকে সুইগির স্বাক্ষর কমলা ইউনিফর্ম পরতে দেখা গিয়েছে। সুইগি লোগোসহ একটা ব্যাগ তার হুইল চেয়ারের পেছনে সংযুক্তভাবে দেখা যায় যখন সে রাস্তায় গাড়ি চালায়। দিল্লি কমিশন ফর উইমেনের চেয়ারপারসন সাতি মালিওয়াল টুইটারে ভিডিওটি পুনরায় পোস্ট করেছেন, যিনি সুইগি ডেলিভারি এজেন্টের স্থিতিস্থাপকতার মনোভাবের প্রশংসা করেছেন। অবশ্যই জীবন কঠিন, কিন্তু আমরা কখনোই হাল ছেড়ে দিতে শিখিনি। তিনি ছোট্ট ক্লিপটি শেয়ার করার সময় লিখেছেন, এই আত্মাকে স্যালুট। মালিওয়াল যোগ করেছেন, ভিডিওটি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে 20,000 বারেরও বেশি দেখা হয়েছে, যেখানে শত শত মানুষ মহিলার প্রশংসা করেছেন। অনেকে সুইগিকে তার কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেওয়ার এবং পুরস্কৃত করার জন্য আহ্বান জানিয়েছেন। এমন কঠোর পরিশ্রমী লোককে স্যালুট যারা কখনো হাল ছাড়ে না। এই ধরনের ভিডিও আমাকে আমার সীমাবদ্ধতা থেকে ঠেলে দিতে অনুপ্রাণিত করে। অন্য অনেকে এটিকে অনুপ্রেরণামূলক বলে প্রশংসা করেছেন। এই বছরের শুরুতে হুইল চেয়ারে থাকা জোম্যাটো ডেলিভারি ব্যক্তির একটা ভিডিও একইভাবে ভাইরাল হয়েছিল। ভিডিওটি এখন টুইটারে আবার দেখা গিয়েছে। জোম্যাটো এজেন্ট চেন্নাইয়ের গণেশ মুরুগান নামে পরিচিত। খাবার সরবরাহের জন্য হুইল চেয়ার ব্যবহার করে একটি বিশেষভাবে অক্ষম মহিলা একটা ভিডিও ইন্টারনেটের সাথে সাড়া ফেলেছে। সুইগি এজেন্ট তার মোটর চালিত হুইল চেয়ারে খাবার সরবরাহ করার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। লিঙ্কডইনে প্রথম পোস্ট করা ভিডিওতে মহিলাকে সুইগির স্বাক্ষর কমলা ইউনিফর্ম পরতে দেখা গিয়েছে। সুইগি লোগোসহ একটা ব্যাগ তার হুইল চেয়ারের পেছনে সংযুক্তভাবে দেখা যায় যখন সে রাস্তায় গাড়ি চালায়। দিল্লি কমিশন ফর উইমেনের চেয়ারপারসন সাতি মালিওয়াল টুইটারে ভিডিওটি পুনরায় পোস্ট করেছেন, যিনি সুইগি ডেলিভারি এজেন্টের স্থিতিস্থাপকতার মনোভাবের প্রশংসা করেছেন। অবশ্যই জীবন কঠিন, কিন্তু আমরা কখনোই হাল ছেড়ে দিতে শিখিনি। তিনি ছোট্ট ক্লিপটি শেয়ার করার সময় লিখেছেন, এই আত্মাকে স্যালুট। মালিওয়াল যোগ করেছেন, ভিডিওটি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে 20,000 বারেরও বেশি দেখা হয়েছে, যেখানে শত শত মানুষ মহিলার প্রশংসা করেছেন। অনেকে সুইগিকে তার কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেওয়ার এবং পুরস্কৃত করার জন্য আহ্বান জানিয়েছেন। এমন কঠোর পরিশ্রমী লোককে স্যালুট যারা কখনো হাল ছাড়ে না। এই ধরনের ভিডিও আমাকে আমার সীমাবদ্ধতা থেকে ঠেলে দিতে অনুপ্রাণিত করে। অন্য অনেকে এটিকে অনুপ্রেরণামূলক বলে প্রশংসা করেছেন। এই বছরের শুরুতে হুইল চেয়ারে থাকা জোম্যাটো ডেলিভারি ব্যক্তির একটা ভিডিও একইভাবে ভাইরাল হয়েছিল। ভিডিওটি এখন টুইটারে আবার দেখা গিয়েছে। জোম্যাটো এজেন্ট চেন্নাইয়ের গণেশ মুরুগান নামে পরিচিত।